বলেন, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন হাকিমে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র মাহে রমজানের মাসেই পবিত্র কোরআন হাকিমকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, কে বলেছেন? আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমকে পবিত্র মাহে রমজানের মাসেই নাজিল করে দিয়েছি, এই জন্য গোটা রমজান মাসের কদর বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের শেষ 10 দিন, এর ভিতরে রয়েছে পবিত্র কদর। কি রয়েছে? কদর। যে কদরের রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তবে আমরা তো 27 তারিখকে কদর বানায় ডাকছি নাকি? এটা আসলে সঠিক নয়। 27 তারিখই যে কদর বিষয়টা এরকম না, কদর হইলো 21 তারিখ, কদর হইলো 23 তারিখ, কদর হলো 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, ঠিক কিনা বলেন? এই 5 রজনী হইল কদর। জানি না আমরা কোন রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, জানি আল্লাহ এটা গোপন রাখছেন। কেন কেন গোপন রাখলেন? কারণ এই 10 দিন যাতে মানুষ বেশি বেশি করে এই কদর পাওয়ার জন্য আমল করে। মানুষ কেন বেশি বেশি আমল করবে এই কথাটা আবার কোরআন হাকিমের শেষ দিকে আল্লাহ বর্ণনা করতেছেন সূরা কদরের ভিতর। কোন সূরায় বলেন? সূরা কদর। সকলে পারেন আমার সঙ্গে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে আমার মহা গ্রন্থ আল কোরআন হাকিম নাজিল করে দিয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন সেই কদরের রজনীটা কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রশ্ন করলেন কাকে? নবীকে প্রশ্ন করলেন, হে নবী আপনি কি জানেন সেই কদর রজনী কি? ভাইরা আমার, এরপরে আল্লাহ প্রশ্ন করছেন আবার নিজেই জবাব দিয়া দেন। সুবহানাল্লাহ, প্রশ্ন করেন এবং নিজে কি? আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি তো জানেন না কদরের রজনী কি, এটা হলো হাজার মাসের চাইতে দামি। হাজার মাসের যেই মূল্য একটা রাত্রের সেই মূল্য। সুবহানাল্লাহ বলেন। হাজার মাস আপনি যে ইবাদত বন্দিগি করবেন, কেউ যদি কদরের রজনী ইবাদত বন্দিগি করতে পারে, আমার আল্লাহ পবিত্র কালামে বলেন হাজার মাসের চাইতে বেশি সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। একটা রাত কয় রাত? এক রাত। এরপর আল্লাহ পাক বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক ওই দিন মাগরিবের টাইমে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে নেতা বানাইয়া তার আন্ডারে কোটি কোটি ফেরেশতা জমিনের ভিতর আল্লাহ নাজিল করে দে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই ফেরেশতাগুলো দুনিয়ার ভিতর আসেন, এসে প্রত্যেকটা মসজিদের গেইটে গেইটে দাঁড়ায় যায়, প্রত্যেকটা বাড়ির মোড়ে মোড়ে দাঁড়ায় যায়, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় যায়। ভাইয়েরা আমার,
ফেরেশতাগুলো রক্ষ করে মানুষ কি কি আমল করে, মসজিদে কি কে আমল করে, ঘরে কে কি নামাজ পড়ে, রাস্তার ভিতর কে কি করে, সব কিছু ফেরেশতারা লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলতেছেন এই ফেরেশতাগুলো কতক্ষণ পর্যন্ত থাকবেন, কতক্ষণ পর্যন্ত আপনার নেক লিখতে থাকবেন, হাত্তা মাওতুলাইল ফাজর। সুবহানাল্লাহ বলেন ফজর পর্যন্ত এই ফেরেশতাগুলো থাকবে। তাহলে বোঝা গেল মাগরিবের টাইমে এই লক্ষ কোটি কোটি ফেরেশতা জমিনের ভিতর আল্লাহ নাজিল করে ছড়ায় ছিটায় দিবেন, আর এই ফেরেশতাগুলো ফজর পর্যন্ত বান্দার আমল নামায় লেখ লিখতে থাকবে। কোন বান্দা? যেই বান্দা ঘুমায় ওই বান্দা না? যেই বান্দা আমল করে, যেই বান্দা আমল করে, যেই বান্দা জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পড়ে, কুরআন হাকিম পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বান্দাগুলোকে মহান রব্বুল আলামিন মাফ করে দিবে। আর এই এক রাতের আমলের জন্য হাজার মাসের চাইতে বেশি সওয়াব তার আমল নামায় আল্লাহ জমা করে দিবে। এই জন্যই এই কদরের রাত্রির কারণে গোটা রমজানকে আল্লাহ মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, এই শেষ দশ দিন, এই শেষ দশ দিন আপনি কিভাবে পবিত্র কদর শরীফকে পাবেন, এটার সুন্দর বায়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ঘোষণা করেছেন। শেষ দশ দিন আপনি যদি পুঙ্খানুরূপে কদরকে পাইতে চান, তাহলে আপনার মসজিদের ভিতর এতেকাফ করা লাগবে।